ইনি হলেন যত সমস্যার নষ্টের গোড়া। এটা কিন্তু এর নাম নয়, এই নামটা মানুষের দেওয়া, কেননা এর কাজগুলোই ওইরকম। কিন্তু ইনি কারো সমস্যা হতে চান না, ইনি তো সবার সমস্যার সমাধান করতে চান। আর বাকিটা আপনারা নিজের চোখেই দেখে নিন। কি হলো, তুমি এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? ও বুঝেছি, নিশ্চয়ই তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়েছে। না না, তাহলে নিশ্চয়ই বিকাপ হয়েছে। না, ও এতক্ষণে বুঝেছি তোমার বিয়ে হয়েছে আর তোমার নিশ্চয়ই বউয়ের সাথে ঝগড়া হয়েছে, তাই না? আরে মশাই, আপনি ব্যাপারটা বুঝতেছেন না। আমি বুঝছি না? না, আপনি ব্যাপারটা বুঝছেন না। এতে আবার না বোঝার কি হলো? আপনার নিশ্চয়ই বউ পালিয়ে গেছে। আরে ধুর মশাই, আপনি ওসব কি আলতু ফালতু কথা বলে যাচ্ছেন। তো কি হয়েছে সেটা তো বলো। কষ্ট, খুব কষ্ট। ওহ শোনাগো, আমার খুব কষ্ট হচ্ছে, তাই না বলো? তোমার পকেটে 2 টাকা আছে? কেন, 2 টাকা দিয়ে কি হবে? 2 টাকাতে অনেক ইঁদুর মারা ওষুধ পাওয়া যায়, যাও ওটা খেয়ে মরে যাও। কি 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 বলতে চান আপনি, আপনার সমস্যাটা কি? আরে সমস্যা তো আপনার, আমি তো ঠিক করতে আসছি। তাহলে আমার সমস্যাটা তো শুনুন, তারপর ঠিক করতে আসুন। তুমিই তো বললে কষ্ট, খুব কষ্ট, তাই জীবন শেষ, কষ্টও শেষ। জীবনে আমার অনেক কষ্ট, কারণ আমার হাতে প্রচুর ব্যথা। এই হাট ঠিক করার জন্য আমি কোথায় কোথায় যাইনি, ছোটো ছোটো ডাক্তার, বড় বড় হসপিটাল, এমনকি ওজা কবিরাজ লাল মুরগার লাল ডিম দিয়ে পূজা করছে। লাল মুরগার লাল ডিম? আমার ওসব লাল মুরগার লাল ডিম দরকার পড়ে না। তোমার ওসব তো ছোটোখাটো ব্যাপার, এর থেকে কত বড় বড় সমস্যার সমাধান করেছি আমি। আপনি এত বড় মানুষ, আপনাকে দেখে তো বোকা ড্যাশ মনে হচ্ছে। দেখিসনি তুই রদ্দুর রায়, রানু মণ্ডল কিরকম ছদ্ম বসেছিল ওরা? সেরকম ভেবে নাও একজন আমি। তুমি জানো কতগুলো মানুষকে ঠিক করেছি আমি? একজনকার তো পেটের গ্যাস ঠিক করে দিয়েছি, একজনকার তো গলা ব্যথা ঠিক করে দিয়েছি, আর একজনকার তো পুরো দাঁতের ব্যথা ঠিক করে দিয়েছি চিরকালের জন্য, একদম গ্যারান্টি সহকারে। কিন্তু আপনাকে দেখে তো ঠকবাস মনে হচ্ছে। কিন্তু আপনি যদি এত বড় লোক হন, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কেন? আমার ওসব কোনো লোভ লালসা নেই, আমি এভাবেই চিরকাল মানুষের সেবা করে যাই। হ্যাঁ, তুমি এতবার করে যখন বলছো কিছু দিতে পারো, অবশ্য না নিয়েও পারি না। কি বলছো তুমি এসব? তাহলে তো ভগবান তোমাকে আমার জন্য পাঠিয়েছে। বস্কর পাগলে রুলায়গে কেয়া, এখন আমি যেটা বলছি তুমি সেটা করো। কি করতে হবে ডাক্তারবাবু আমাকে? আমার এই অ্যাড্রেসটা নাও আর কালকে এই জায়গায় এসো, আর আজকের চিকিৎসাটা আমি করে দিচ্ছি, চলো। যাও এই গাছটাতে গিয়ে চড়ো। কিন্তু আমার হাতে তো ব্যথা, কিভাবে উঠবো? আমি পারবো না।
চেষ্টা করো, সফল হবে। মনে রাখো, চেষ্টা কোনোদিন বিফল হয় না। এখন যাও, উঠে পড়ো, যাও। নো 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 নো, ওইদিকে যাও, ওই সরু ডালটা গিয়ে যাও, বাদরের মতো করে ঝুলো যাও ওইদিকে, ওইদিকে, হ্যাঁ হ্যাঁ ওইদিকে, যাও যাও। কি করে ঝুলবো, হাতে তো প্রচন্ড ব্যথা। তোমার ব্যথা কমাতে চাও কি না বলো? হ্যাঁ ঝুলছি ঝুলছি ঝুলছি। এত কি ভাবছো, তাড়াতাড়ি ঝুলে ফেলো, এটাই তোমার লাস্ট চান্স। এখন না পারলে আর কোনোদিন পাবে না, সারা জীবনের জন্য ব্যথা একদম চলে যাবে। তাড়াতাড়ি ঝুলো, নাও নাও নাও, ঝুলছি ঝুলছি ঝুলছি। এখন একটা হাত ছেড়ে দিয়ে যেটা হাতে ব্যথা সেই হাত দিয়ে ঝুলো, তাড়াতাড়ি করো, হাতে সময় খুব কম, এটাই ব্যথা সারানোর তোমার লাস্ট চান্স, তাড়াতাড়ি করো। ভয় পেও না, ভয় পেও না, তাড়াতাড়ি ঝুলো, ভয় পেও না। ঠিক আছে ঠিক আছে, করতেছি, চেষ্টা করি। এই সেই মনে হচ্ছে, এই সেই অ্যাড্রেস। এসেছো, বলো কেমন আছো? কি বলবো ডাক্তার বাবু, মাথায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। তার মানে হাতে আর ব্যথা নেই, তাই তো? হাতে আছে, কিন্তু হাতের থেকে পায়ে কোমরে মাথায় বেশি ব্যথা। বলেছিলাম না হাতের ব্যথা কমে যাবে, এটাই তো আমার চিকিৎসার চমৎকার। এই তুই কাকিদের চিকিৎসা করাচ্ছিস? ওকে দেখো তো মনে হচ্ছে তোকে ডাইরেক্ট শ্মশানে কাটাবে। না না, ইনি অমন নন, ইনি বিশাল বড় ডাক্তার, ইনি হাজার হাজার লোকের গ্যারান্টি সহ চিকিৎসা করেছিলেন। তোমাকে গ্যারান্টি চিকিৎসা লাগবে না ওয়ারেন্টি? মানে মানে গ্যারান্টি নিলে আর কোনোদিন হবে না, কিন্তু ওয়ারেন্টি যদি নাও তাহলে মাঝে মাঝে সার্ভিসিং করতে হবে তোমাকে। ডাক্তারবাবু আমাকে গ্যারান্টি দিন যাতে আর কোনোদিন না হয়। তুমি এখানে বসো, আমি চিকিৎসার অস্ত্র নিয়ে আসতেছি, যাও বসো। ভাই একে দেখে ডাক্তার কম পাগল বেশি মনে হচ্ছে। না না, ডাক্তারবাবুর কাছে অনেক উপায় আছে। নাও এই দইটা দিয়ে ওকে ভালো করে বাঁধো। কিন্তু চিকিৎসা কী হবে? তুই বেশি ওসব বকিস না তো, ছুটি একদম লাল করে দেবো, নোংরামি না বিয়ের করে দেবো। ডাক্তারবাবু চিকিৎসা কীভাবে হবে? তোমার এই হাতে ব্যথা তাই না? তাই আজকে না থাকবে হাত আর না থাকবে ব্যথা। তাহলে আপনি ওদের কীভাবে ঠিক করলেন? যার গ্যাসের সমস্যা ছিল তার পেট আমি চিড়ে দিয়েছি, সেখানে চিরকালের জন্য আর কোনো গ্যাস জমবে না। আর যার গলা ব্যথা ছিল তার গলা একদম কেটে ফেলে দিয়েছি। আর যার দাঁত ব্যথা ছিল তার কি করেছেন? তার দাঁত আমি হাতুড়ি দিয়ে একটা একটা করে ভেঙেছি, না থাকবে দাঁত আর নাই থাকবে ব্যথা। আমার কোনো রোগীকে আমি বিনা চিকিৎসায় ছাড়ি না। আসো, আমার কোনো চিকিৎসা দরকার নেই, আসো। Ha 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 ha
তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সবার সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যে ঘন্টাটা আছে সেটা অল করে দিয়ে যাও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।